Hello everyone, welcome to SolidWorks tutorial channel. Ajker tutorial amra ei object ta create korbo. Ekhane ache amra smart dimension, sketch, line, rectangle, convert entities. Ei tools gulo ke byabohar kore ei object ta create korbo. Amra dekhabo je ei tools gulo ke kibhabe byabohar korte hoy. Sathe ache amra ei tools gulo ke byabohar kori. সাথে হচ্ছে ফিচারের এক্সট্রোড বা এক্সট্রোড কার্ড, এই টুলসগুলোকে ব্যবহার করে আমরা একটা এই অবজেক্টটা ক্রিয়েট করে দেখাবো যে কীভাবে সেটা খুব সহজে করতে পারি। সো এখানে হচ্ছে আমাদের অবজেক্টের ডাইমেনশন সব কিছু দেওয়া আছে, সো আমরা ওই ডাইমেনশন অনুযায়ী এই অবজেক্টটা ক্রিয়েট করব। সো আমরা একটা এই অবজেক্টটা ক্রিয়েট করার জন্য আমরা একটা নতুন পার্ট নিই। সো আগের পার্টটাকে কেটে দিচ্ছি। ওকে, সো স্কেচ করার জন্য প্রথমে আমি হচ্ছে স্কেচে প্রেস করলাম। স্কেচে প্রেস করার পর আমাকে এখান থেকে হচ্ছে প্ল্যানটা সিলেক্ট করে দিতে হবে। আমরা কোন প্ল্যানে হচ্ছে ড্রয়িংটা করতে চাই বা অবজেক্টটা ক্রিয়েট করতে চাই। সাপোজ আমি হচ্ছে টপ প্ল্যানে করতে চাই, সো আমি টপ প্ল্যানে সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট হয়ে গেল। যে দেখুন আমার টপ প্ল্যানটা সিলেক্ট হয়ে গেলো। দেন সো আমরা দেখি এখানে কী আছে। সো এখানে দেখা যাচ্ছে যে একটা 98x42 ডাইমেনশনের একটা রেক্টেঙ্গেল আছে। সো আমরা 98x42 ডাইমেনশনের একটা রেক্টেঙ্গেল ড্র করি। সো আমি একটা সেন্টার রেক্টেঙ্গেল নিলাম। সো আমি এখন এটাকে ডাইমেনশনিং করবো, এটা হচ্ছে 42। এটাকে আমরা রাখলাম 98। সো হুইল বাটন প্রেস করে আমি হচ্ছে সো 98x42 ডাইমেনশনের একটা রেক্টেঙ্গেল আমার ড্র হয়ে গেলো। দেন আমরা ওকে দিলাম, দেন এক্সিট স্কেচ করলাম। আমাদের অবজেক্টটা হচ্ছে এক্সট্রোডের আছে প্রায় 20 mm। সো আমরা 20 mm এর একটা এক্সট্রোড ক্রিয়েট করবো। আমরা ফিচারে গেলাম, দেন এক্সট্রোড বাটন প্রেস করার পরে এটা এক্সট্রোডের পোর্শনটা শো করবো। আমরা এখান থেকে ডাইমেনশনটা সিলেক্ট করে দেবো 20, দেন ওকে, দেন এখান থেকে ওকে করে দেবো। দেন আমাদের 20 mm এর এক্সট্রুড হয়ে গেলো। দেন দেখুন এই জায়গাটাতে একটা হোল আছে যেটা ডাইমেনশন হচ্ছে এদিকে 14 14, মানে 98x28, দ্যাট মিনস 70। সো 70x6 mm এর একটা হোল আছে এখানে। সো আমরা এই হোলটাকে এখন ক্রিয়েট করবো। সো এটা হচ্ছে রাইট সাইডে আছে। সো আমরা এই প্ল্যানটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে স্কেচে যাবো, এটাকে নর্মাল করে নিলাম। দেন আমরা আরেকটা রেক্টেঙ্গেল ড্র করি এখানে। সো রেক্টেঙ্গেলের ডাইমেনশন এটা হচ্ছে 70, এই ডাইমেনশনটা হচ্ছে 6। সো 70x6 এর একটা রেক্টেঙ্গেল ড্র হয়ে গেলো। আমরা এখন এই রেক্টেঙ্গেলটাকে হচ্ছে এখানে মাঝামাঝি নিয়ে আসতে যাচ্ছি এবং এই লাইনটা হচ্ছে এই লাইনের সাথে মিলে যাবে। সো আমরা হচ্ছে এই লাইনটাকে সিলেক্ট করলাম। ওকে, সো আমরা ডাইমেনশন এক্সিট করলাম এই লাইনটা এবং এটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা কোলিনিয়ার করে দিচ্ছি। নাও এই যে এই সেন্টার পয়েন্টটা, এই সেন্টার পয়েন্টটা এবং এই সেন্টার পয়েন্টটাকে দুইটা আমরা পার্টিকেল করে দিচ্ছি। সো আমার হচ্ছে 70x6 mm এর একটা রেক্টেঙ্গেল ড্র হয়ে গেল। দেন ওকে করে দিলাম। দেন এটাকে হচ্ছে আমরা এক্সট্রুড কাট করব। সো এক্সট্রুড কাট করার জন্য ফিচারে গেলাম, আমরা এক্সট্রুড কাটে প্রেস করলাম। দেন আমরা এটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা আইসোমেট্রিক ভিউতে গেলাম। দেন আমরা যেহেতু এই এক্সট্রুডেডটা হচ্ছে ফুল, মানে এই লাস্ট পয়েন্ট লাস্ট ফেস পর্যন্ত আসবে, সো আমরা এখান থেকে এটা থ্রো অল করে দিলাম। দেন এটা পুরোটা চলে আসবে। দেন ওকে। সো তারপরে সো মাঝখানে আছে আমাদের এই এখানে একটা সার্কুলার একটা ফেস আছে, এই ফেসটা আমরা ড্র করবো। সো আমরা যদি এটা দিকে ভালো করে তাকেই দেখতে পারি যে এটার থিকনেস হচ্ছে 14, আর এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গেলের মতো আছে যেটা হচ্ছে 21x42। সো আমরা এটা ড্র করবো 21x42। সো আমরা ফেসটা সিলেক্ট করলাম, দেন স্কেচ, এটাকে আমরা নর্মাল করে নিচ্ছি।
সো এটা যেহেতু একেবারে মিড পয়েন্ট আছে, সো আমরা এটাকে সেন্টার ধরে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। সো ওকে, সো স্মার্ট ডাইমেনশন, এটার থিকনেসটা হচ্ছে আমাদের 14, সো আমি 14 দিয়ে দিলাম। ওকে, দেন এটাকে আমরা এক্সট্রুড করে দিচ্ছি। সো এক্সট্রুড করবো হচ্ছে আমাদের এখানে ডাইমেনশন অনুযায়ী 21 পর্যন্ত। সো এখান থেকে আমরা হচ্ছে 21 করে দিলাম, দেন ওকে। সো 21 mm-এর একটা ফেসটা ক্রিয়েট হয়ে গেল। নাও এটার উপর একটা সার্কুলার ফেস আছে, সো আমরা এখানে একটা সার্কুলার ফেস ড্র করবো। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন স্কেচ দিলাম, দেন নর্মাল করে ফেলি। সো আমাদের এখানে হচ্ছে একটা সার্কেল ড্র হবে। সো আমরা একটা সেন্টার সার্কেল ড্র সিলেক্ট করলাম, দেন এখানে মিড পয়েন্টটাকে আমরা সার্কেল ধরে, সার্কেলের সেন্টার পয়েন্ট ধরে একটা সার্কেল ড্র করলাম, দেন ওকে। সো এই পয়েন্ট, এই লাইনটাকে আমি হচ্ছে কনভার্ট এন্টিটিজে করতে চাই, মানে আমার এই ড্রয়িংয়ের একটা অংশ করে নিতে চাই। সো আমি কনভার্ট এন্টিটিজে প্রেস করলাম, দেন এটাকে সিলেক্ট করলাম, দেন ওকে দিলে এটা এন্টিটিজে কনভার্ট হয়ে গেলো। নাও এই বাড়তি অংশটা আমি ট্রিম করে দেবো। সো ট্রিমে গিয়ে এটা সিলেক্ট করে দিলে ট্রিম হয়ে যাবে। নাও এই অংশটাকে হচ্ছে আমি এক্সট্রুড করবো। সো এক্সিট, দেন এক্সট্রুডে দিই। সো এটাকে ভালোভাবে বোঝার জন্য আমি আইসোমেট্রিক ভিউতে যাই। দেখুন আমাদের এক্সট্রুডের ডিরেকশনটা আমাদের উল্টো দিকে দেখাচ্ছে, আমরা হচ্ছে তার এই দিকে হচ্ছে এক্সট্রুডটা করতে চাই। সো আমরা এখান থেকে এই যে ডিরেকশনটা চেঞ্জ করে দেবো। নাও এটার থিকনেস হবে হচ্ছে আমাদের এই রেক্টেঙ্গেলটার থিকনেসের সমান, সো ইট উইল বি 14 mm, দেন ওকে। সো আমাদের এই এই অংশটা ক্রিয়েট হয়ে গেলো। এখানে আমাদের একটা হোল আছে যেটার ডায়া হচ্ছে 20, সো আমরা এই হোলটা ক্রিয়েট করবো। আমরা এই ফেসটা সিলেক্ট করলাম, দেন স্কেচ এটাকে নর্মাল করে নিই আমাদের ড্রয়িংয়ের সুবিধার জন্য। আমরা একটা সার্কেল সিলেক্ট করলাম, দেখুন এখানে হচ্ছে আমাদের এই অংশটার সেন্টারটা দেখানোর জন্য আমরা যদি এই পেরে ফেরেতে নেই তাহলে হচ্ছে এই সেন্টার পয়েন্টটা শো করতেছে। সো আমরা এটার ডাইমেনশন করে দিই 20 mm, 20 ওকে, দেন এটাকে আমরা এক্সট্রুড কাট করে দেবো। এক্সিট স্কেচ, দেন এক্সট্রুড কাট আমাদের এখানে। সো এটা হচ্ছে থ্রো অল করে দিই, থ্রো অল করে দিলে এটা পুরোটা দিয়ে পুরো সার্ফেসটা জুড়ে হচ্ছে হোলটা ক্রিয়েট হয়ে যাবে, দেন ওকে। সো আমাদের এই হোলটাও ক্রিয়েট হয়ে গেলো। নাও আমাদের এই দুইটা হোল আছে দুই পাশে, সো এই দুইটা হোল হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হবে। সো আমরা ফেসটা সিলেক্ট করে নিলাম, দেন স্কেচ নর্মাল করে নিই। সো আমরা দুইটা সার্কেল ড্র করি, সো প্রথমে হচ্ছে আমরা এই দুইটা সার্কেলকে ইকুয়াল করে নিই, যাতে দুইটা সার্কেলের ডাইমেনশন সেম হবে। সো দুইটাকে আমরা ইকুয়াল করে নিচ্ছি। আমরা একটাকে সিলেক্ট করে দেন কন্ট্রোল প্রেস করে আরেকটাকে সিলেক্ট করলাম, দেন ইকুয়াল প্রেস করলাম, দুইটা ইকুয়াল হয়ে গেল। নাও দুইটাকে আমরা ডাইমেনশনিং করি, দুইটার ডাইমেনশন হচ্ছে আপনার 12 mm ডায়া। সো আমরা স্মার্ট ডাইমেনশনিংয়ে যাই। সো আমরা একটাকে যদি ডাইমেনশনিং করি বাকিটা অটোমেটিক হয়ে যাবে, দুইটা হচ্ছে 12 mm ডায়া। নাও আমার এখানে আরেকটা ডাইমেনশন দেওয়া আছে যেটা হচ্ছে এই এন্ড থেকে এটা সেন্টার পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 21। সো আমি এই অংশটাও ডাইমেনশনিং করে দিই 21, এটা অলরেডি আছে আমাদের। সো আমি এটা সিলেক্ট করে দিলাম, ওকে। দেন আমরা যদি এটাকে এক্সট্রুড কাট করে দিই, এক্সিট স্কেচে গিয়ে দেন এক্সট্রুড কাট, দেন এটা থ্রো অল করে দেবো, যেহেতু এটা অলরেডি নিজের দিকে আসে, তো সেক্ষেত্রে আমাদের ডাইমেনশন ডিরেকশনটা চেঞ্জ করার দরকার নেই। থ্রো অল করে দিলে দেন এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের এখানে দুইটা, তিনটা জায়গায়, চারটা জায়গায় ফিলেট আছে। সো 5 রেডিয়াসের একটা ফিলেট আছে, সো আমরা সেই ফিলেটটা করার জন্য আমরা এখান থেকে ফিলেট প্রেস করলাম, দেন রেডিয়াস হচ্ছে 5 আমরা সিলেক্ট করে দিলাম, দেন আমরা পয়েন্টগুলোকে সিলেক্ট করে দিই যে ফেসগুলো হবে। দেন ওকে প্রেস করলে আমাদের অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। সো এভাবে হচ্ছে আমরা এরকম একটা অবজেক্ট সলিড ওয়ার্কসে ক্রিয়েট করতে পারি। সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য।